আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আসাম তাদের যে সেট এক্সাম নেয় সেই এক্সামের নোটিফিকেশন তারা দিয়েছে সেট 2024 বলে। তো সেখানে যে যোগ্যতা থাকলে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কীভাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছ 23 নভেম্বর তারা প্রকাশ করেছে এবং অ্যাক্টিভ হয়েছে লিঙ্কটি। তোমরা যারা আবেদন করতে চাইছো যোগ্যতা থাকলে তাহলেই তারা তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও তোমরা নোটিশটি দেখে নিতে পারবে। ঠিক আছে, আগে নোটিশটি তোমাদেরকে দেখাই। এটি হচ্ছে সেই নোটিশটি যে নোটিশে ফুল ডিটেলস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে 55% মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে তাহলেই আবেদন করতে পারবে। আর ক্যাটাগরিতে যারা বিলং করে তাদের 50% মার্কস হলেই হয়ে যাবে। আর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট মাস্টার ডিগ্রির তারাও আবেদন করতে পারবে। এটা হচ্ছে যে সাবজেক্টগুলো আছে, তোমরা যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করছো সেই মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট আছে, আসামি থেকে শুরু করে 38টি সাবজেক্ট আছে। এই 38টি সাবজেক্টের মধ্যে তোমাদের যেটাতে মাস্টার ডিগ্রি আছে সেইটাতে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও কিছু কিছু সাবজেক্টের মধ্যে দেওয়া আছে সেটা দেখে নেবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো টেস্ট যে সেন্টারগুলোতে তোমাদের পড়বে সেই সেন্টারগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কোন কোন ইউনিভার্সিটির অধীনে আছে, সেন্টার কোড কী কী আছে, এটাও তোমরা পাবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে 300 টাকা করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে চার্জ। আর হচ্ছে এক্সাম প্যাটার্নটা দেখে নাও, যারা ফার্স্ট টাইম দিচ্ছ তাদের জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে 100 মার্কস 50টা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপারে আছে 200 মার্কসের মধ্যে 100টা কোশ্চেন, 1 ঘন্টার এবং 2 ঘন্টার এরকম সময়, 10টা থেকে 11টা এবং 11:30 থেকে 1:30 পর্যন্ত। সিলেবাসটিও তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো সহজেই। বাকি ডিটেলস অবশ্যই তোমরা যারা জানতে ইচ্ছুক তারা কমেন্ট করবে, সেই মতোভাবে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যারা আবেদন করতে চাইছো তাদের জন্য এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে নিয়ে আসবে লগ ইন আর রেজিস্টার। তো অবশ্যই তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই এখানে নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলোকে ফিল আপ করবে, আর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে, সেটাকে কনফার্ম করবে আবার দিয়ে। তারপর এরকম ক্যাপচা আসবে, তোমাদের বুঝতে অসুবিধা হলে এটাকে তোমরা রিফ্রেশ করবে, নতুন ক্যাপচা চলে আসবে। তারপর এখানে সাইন আপ করলেই সাইন আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে পরবর্তীতে তোমরা লগ ইন করবে, লগ ইনে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ফর্ম ফিল আপের জায়গায় চলে যেতে পারবে এবং ফর্ম ফিল আপটি করবে। যদি অসুবিধা হয় তাহলে সেটি নিয়েও আমি সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।